সুপ্রভাত বন্ধুরা এক কাপ কফির সাথে ওয়ান্ডার এন্ড শুক্লার পরিবারে শীতের সকালে দারুণ নামে যে ব্লগটা শুরু করলাম সকাল সাতটায় আমার সঙ্গী থেকে পাশে থেকে সকাল সকালই খুব তাড়াহুড়ো বাজারে গেছিলাম মানে পাড়ারই বাজারে গেছিলাম পাড়ায় যে দোকানগুলো তো এসেই আলুর দম করে নিলাম আর ময়দাটা মেখে নিলাম তো তাড়াহুড়ো করে রান্না করছি একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি মাংসের আর একদিকে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি নতুন গুড় দিয়ে পাশ তো কেউ আসবে তার জন্যই রান্না করছি এবার বুঝতেই পেরে যাবে কে আসবে এই যে আমার মুখ্য অতিথি ছোটো সোনা বড় সোনা বর্দার দুই মেয়ে আসার পরে লুচিটা ভাজলাম কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে পারবে না তো ওদের সাথে খুব মজা করে কমেডি দেখছিলাম আজকের দিনটা খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল তো ওরাও খাচ্ছিলো খুব হাসাহাসি করছিল সব দেখছিলাম ভালো করে তো একটা ডিমের রেসিপি বানাবো বলেই ওদেরকে খাওয়াবো একটা ডিম করে নিলাম বাইরের বৃষ্টি হচ্ছে সব সিজনের ফুলগুলো নষ্ট হয়ে যাবে যে কি বৃষ্টি একটা ধরেছে দেখো লালু তাও বেরোবে চলে যাচ্ছে এবার দুপুরবেলায় চিংড়ি মাছ ভেজে নিয়েছি কড়া করে স্যালাড কেটে নিয়েছি আর চিকেন আর ভাত করেছি কারণ ফ্রায়েড রাইস আমি খাই না এই যে ফ্রায়েড রাইস করে নিয়েছি কারণ ওরাও খুব ভালোবাসে শয়তানটা খেতে বসেছে ছোট বড় আর দাস খুব বৃষ্টিতে ভিজে এসেছে তো এবার সন্ধ্যে হয়ে গেছে দিয়ে কফি করেছে ওদের জন্য টোস্ট বিস্কুট তো ওদের দিচ্ছি ওরাও বেশ আনন্দ করছে ওরা মন খুলে না আমার বাড়িতে এলে খুব আনন্দ করে আর ওদেরকে দেখে আমার খুব ভালো লাগে কারণ আমার ছেলে চলে যাওয়ার পরে ওরা এলে পরে মনে হয় আমার যেন অনেক অনেক ভালো লাগে তো ওদের জন্য নুডল বানাচ্ছি এক রকমের বাটার দিয়ে তো ছোটো সোনা বড়ো সোনা বলছে তুই আর আমাকে কত খাওয়াবি তো অনেক আনন্দ করছি অনেক কিছু শুনতেও পাচ্ছি ইনস্টাগ্রামের কি খবর ফেসবুকের কি খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার খবর ওরা বলছে আমিও অনেক কিছু বিষয় অজানা তো ওদের দুজনের জন্য বেড়ে নিচ্ছি ওদেরকে খেতে দেবো বলে কোনো চাহিদা নেই তুই পিসি যা দিবি তাই ভালো তো আমার খুব ভালো লাগে এসব বিষয়গুলো আমাদের বাপের বাড়ি তো সারাদিন রান্না হতে থাকে মানে খাবার মানে কে কোনটা খাবে কি করবে সত্যি আমরা বাঙালি তো আমাদের বাড়িটা একটু অন্যরকম চলে সব বাঙালিদের বাড়িতেই অন্যরকম চলে ওর কোনো এক বিশেষ পদ নাই আর আমাদের বাপের বাড়িতে তো দেখি একটা গ্যাস বারো তেরো দিন যায় তাহলে তো বোঝাই যায় রান্নাটা কীরকম হয় তো ওদেরকে দিয়ে দিলাম না নাচ শুরু করে দিয়েছে খুব আনন্দ করছে তা আমি ভাবলাম যে একটু নিয়ে যাই দাসের জন্য তো টোস্ট করেছিলাম দাসকে দিয়েছিলাম ভাবলাম যাই নিচে যাই টোস্টটা খায় নাকি দেখি দেখলাম খেয়েছে তারপর নুডলসটা বললো যে না আর খাবে না নুডলস তো সেটাকে আমি উপরেই নিয়ে চলে আসছি যে ছোট বড়কে দিয়ে দেব আমি খাবো না এসব অনেকটা স্পাইসি তো তো অসুবিধাই হয় একই চিকেন খেয়েছি তারপরে খুবই অসুবিধা হয় দেব দুজনে বসে আছে খাচ্ছে বলছে খুব ভালো হয়েছে আর আমি একোরিয়ামের মাছগুলো দেখো কত বড় হয়ে গেছে খুব আনন্দ লাগছে দেখে আজকে তো এখন যেন তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি যতবারই মানে গিজার টিউব পাওয়া যায় একুরিয়ামে আমি দিয়েছি ততবারই বাস্ট করে যায় মাছ মরে যায় দিয়ে খুব অসুবিধা হয় তো আবার নিচে যাচ্ছি দেখতে যে দাস কি করছে তো মানে ঠান্ডার মধ্যে দেখি দাস চুপ করে বসেই আছে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এই ব্লগটা করেছিলাম দেওয়া হয়নি তাই এখানের সাথে অ্যাড করে দিলাম দাস আর আমি জগন্নাথ মন্দিরে চলে গেলাম প্রদীপ জ্বালাতে তো প্রদীপ কিনে নিয়েছি দুজনে জ্বালাবো পুজো দেব আগে এখানে দেখো কি সুন্দর সেজে উঠেছে খুব ভালো মতো সাজিয়েছে সব জায়গায় প্রদীপ পায়েস দিচ্ছে খেতে ভোগ তো আমরাও ঘুরে ঘুরে দেখলাম প্রচুর প্রদীপ জ্বালালাম গেটের কাছে তারপরে দেখো জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছে মানে পুরো সব জায়গায় যেন আলুর একটা আলাদাই ব্যাপার তো আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম দেখে একটু প্রসাদ খেলাম দিয়ে বেরিয়ে গেলাম দুজনে দিয়ে বাইটটা দেখো এটা বাইটটা যেটা দেখছিল একটু আগে ভেতরে এটা খড়গপুরে পশ্চিম মেদিনীপুরের তো বেরিয়ে যাওয়ার সময় সব ফটোগুলো তুলছিলাম দেখছিলাম আর এটা আমাদের রয়ে যাচ্ছে গেট বাজারে কেদারনাথ মন্দিরের পুরো ডুপ্লিকেট সেটাকেও সাজিয়েছে কোনো জায়গায় যে সাজায় সাজায়নি এরকম নেই দেখো কীরকম গেট বানিয়েছে চতুর্দিকে আর এটা রাম মন্দিরের একদম গেটে ঢুকতে ঢুকতে এতগুলো প্রদীপ জ্বালিয়েছে ভেতরেও জ্বালিয়েছে তো আমি আর দাস বাইরে থেকে দেখছিলাম তারপরে দুজনে ভেতরে ঢুকলাম দিয়ে নমস্কার করলাম কারণ এর আগে একবার কণিকার সাথে এসেছিলাম ভেতরে ঢুকতে পারিনি দরজাটা বন্ধ হয়ে গেছে তো ঘুরে ঘুরে আজকে খুব সুন্দরভাবেই দেখলাম এই ফার্স্ট এত বছর খড়গপুরে থাকার মধ্যেও আমি মন্দিরের ভেতরটা কখনোই দেখিনি তো সব শ্রদ্ধালু বসে আছে অনুষ্ঠান হচ্ছে ভেতরে প্রচণ্ড ভিড় সে ভিড় ঠেলে এড়িয়ে আমার পক্ষে মানে ফটো তোলা বা ভিডিও করা অনেকটাই অসাধ্য হচ্ছিল তো যাই হোক ভিডিও করছিলাম খুব আনন্দ লাগছিল কারণ একটা ঐতিহাসিক পরিবর্তন তো এতদিন পরে এরকমভাবে একটা পরিবর্তন ভাবাই যায় না যাই হোক সাধ্য হয়েছে সেটা এটাই হচ্ছে রাম মন্দিরে ভেতরে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ অতটাই আমি দেখাতে পারলাম এটাই ঠাকুর এটাই পুজো হয় তো সব জায়গায় সবাই প্রদীপ শ্রদ্ধার সাথে জ্বালিয়েছে আর প্রচুর প্রদীপ গাছের নিচে জ্বালিয়েছে ভেতরে জ্বালিয়েছে আর এই ভেতরটাও মানে ডেকোরেট করেছে এত সুন্দর করে খুব ভালোই লাগছিল তো এটা পুরো মানে রাম মন্দিরটার সামনেটা তার মানে বুঝতে পারছো কত সুন্দর ডেকোরেশন করেছে ওরা আমরা অনেকক্ষণ আমি আর দাস দাঁড়িয়েছিলাম সব দেখছিলাম তো আমি আর বললাম চলো না ইন্দার মন্দিরটা দেখতে যাই কারণ প্রত্যেকটাই আমি ভাবি তোমাদের সাথে শেয়ার করি এটা পুরো মন্দিরটাকে এইভাবে সাজিয়েছে দেখো দিয়ে র্যালি বের করেছে সবাই আছে হাতে প্রদীপ নিয়ে মানে খড়গপুরও দারুণভাবে সেজে উঠেছে তো আমি চলে এলাম মানে এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ওখানে দুর্গা মন্দিরটা দাস পুজো দিয়ে দিল তারপরে এটা হচ্ছে আমাদের গোল বাজার সেজে উঠেছে এইভাবে দেখো স্ট্রাকচারটা রাম মন্দিরের পুরো স্ট্রাকচারটা বানিয়েছে শুভরাত্রি